আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি আরো বেশি ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছো যে আমি রেডি হয়েছি। মেইন কারণটা হচ্ছে আজকে একটা জায়গায় যাব, জায়গা বলতে আমার হাজবেন্ডের বন্ধুর বাড়ি। তো ওখানে আমাদের এখান থেকে বেশি দূরে নয়, সামনেই কাছাকাছি। তো আজকে ওখানেই থাকবো, অনেক দিনের পর যাচ্ছি। আর সত্যি কথা বলতে এই লকডাউনের জন্য কোথাও বেরোনো হয়নি, বাপের বাড়িও যাচ্ছি না, কোথাও যাচ্ছি না। তাই জন্য জাস্ট এখানে ওর বন্ধু অনেক দিন ধরে বলছে, আর ওখানে গেলে কী বলতো একটু আড্ডাও হয়, একটু কথাবার্তা হলো, সবাই মিলে খেলাম দিলাম, সেই জন্য আর কি। তো সেখানেই যাব, সেই জন্য আমি দেখো একদম রেডি হয়ে গিয়েছি। তো তোমরা কমেন্টের মধ্যে জানিও যে আমাকে কেমন লাগছে। খুব সিম্পল একটা লিপস্টিক পরেছি, কাজের পর হালকা কাজল। আমি বেশি সাজতে ভালোবাসি না, মানে ওকেশান ছাড়া বেশি সাজি না। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন এখন শুধু বেরোনোর দরকার। এখন বাজে 3:20, তো আমরা এখনই বেরিয়ে যাবো, কারণ ওখানে গিয়ে রান্নাবান্না তো হবে। তো চলো দেখা যাক সেখানে গিয়ে তোমার সাথে কী রান্নাবান্না করছি সবটাই শেয়ার করবো। তো চলো দেখা যাক, চলো বাই এখন। হ্যালো সবাইকে, তো আমি চলে এসেছি মালাকাদার বাড়ি, অনেকক্ষণেই চলে এসেছি। তো এসেই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন একটু বসছি। তো সবাই মিলে এখন গল্প করব। তো মুনমুন্দি এখন রান্না করছে, মালাকাদ্দা ওকে একটা করছে। তো চলো একটু দেখি, তারপরে তোমাদের সাথে কথা বলে দিচ্ছি মুনমুন্দি। তো চলো রান্নার সাথে চলে এসেছি, আমার এখানে মুনমুন্দি রান্না করছে। এইটা হচ্ছে আমার মুনমুন্দি, দাঁড়া এদিক দিয়ে দেখাই। এই দেখো আমার মুনমুন্দি, মুনমুন্দি আর মালাকাদ্দা দুজনেই সার্ভিস করে, দুজনেই স্কুল টিচার। এটা এরা অনেক ছোটবেলাকার বন্ধু, তারপরে আমি এসে এখন জয়েন হয়েছি। তো দেখো আমাদের এখন রান্না বান্না চলছে, বিকে একটু পরে আমরা সবাই ছাদে যাব। তো চলো আগে পরে মুনমুন্দির সাথে কথা বলছি, মুনমুন্দি এখন ব্যস্ত আছে রান্না করায়। আমি একটু দেখাই চার পাঁচটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো এটা হচ্ছে বাইরটা। আমি এরা এখন মানে মুনমুন্দিরা ভাড়া থাকে এইখানে। তো আমি দেখাচ্ছি চারপাশটা, দেখো এইটা হচ্ছে বাগান, এরা যেইখানে থাকে ভাড়া। এগুলো মালাকাদ্দা লাগিয়েছে, দেখো মালাকাদ্দা গাছ লাগাতে খুবই ভালোবাসি। এটা হচ্ছে পেঁপে গাছ, এইটা কী গাছ জানি না, জামরুল গাছটা বোধ হয়, জানি না যদি বাবা, না এটা জামরুল গাছ নয়। যাই হোক এদিকটাও আছে, ওই দিকে অনেকটা জায়গা। এই দেখো আম গাছটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আম গাছটা দেখো, দারুণ দেখো আমগুলো ধরেছে। এটা হচ্ছে, তো এখন আমি বাড়িতে ঢুকছি। এটা হচ্ছে বাড়ি, এই দেখো রুম, এইদিকে একটা রুম আছে। এই দেখো দেখো আমার বাবাই সোনা চলে এসছে পরে। বাবাই তোর নাম বলবে? প্রত্যুষ মালাকার। তারপরে কথা বলবো ঠিক আছে আমরা, আর চলো আগে খেয়ে নি। তো দেখো আমি ছাদে চলে এসেছি, প্রচন্ড বাতাস দিচ্ছে, মানে খুবই ভালো লাগছে। গরমের মধ্যে ছাদে রান্না বান্না হয়ে গেছে, তো রান্নাটা হয়ে গেছে কারণ তাড়াতাড়ি রান্না করে নিতে হয়েছে গরমের জন্য, আর বেশি রাত্রি করা হয়নি। যে রান্না বান্না করে ছাদে আসা না করেছে মালাকাদ্দা মাটন। তো দেখো আর পরিবেশটা দেখো কি দারুণ, দেখো এদিকটা দেখো দারুণ লাগছে, জায়গাটা ব্যাপক লাগছে দেখতে, দীঘা দীঘা ফিল হচ্ছে। কিন্তু তোমাদের সাথে আমি পরিচয় করে দেবো, বলছিলাম মালাকাদ্দা চলে এসো, এটা হচ্ছে আমার মালাকাদ্দা।
এইটা হচ্ছে আমার মালা খাদ্দা আর এটা হচ্ছে আমার মুনমুনদি চলে আসো মুনমুনদি আসো মুনমুনদি আসো এইটা আমার মুনমুনদি এই দেখো এইটা আমার মালা খাদ্দা এইটা আমার মুনমুনদি খুবই ক্লোজ সত্যি আমি কখনো ভাবিনি যে এতটা সাপোর্ট পাবো এদের কাছ থেকে খুবই ভালো পাবো তো চলো এখন নিচে যাচ্ছি চলো টাটা হ্যালো সবাইকে তো দেখো সন্ধে হয়ে গেছে তো আমার খাওয়া দাওয়া আমাদের সব টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো জিতু এখন ফাঁকা হয়েছে তাই জিতু তোমার সাথে কথা বলতে এসেছে তো জিতু কিগুলো নিয়ে বসে জিতু কি করছিস এগুলো এগুলো হচ্ছে ব্লগস হ্যাঁ এগুলো দিয়ে কি করিস তুই বানাই কি বানাস ঘর গাড়ি অনেক কিছু বানায় দেখছো অনেক কিছু বানায় জিতু খুব খুব কথা বলে খুব ভালো সে আগে থেকেই কথা বলে আছে তোমার সাথে কথা বলবে বলে তো জিতু কি বলবি বলছিলি বলে দে আমি আজকে একটা বন্দুক বানাবো সে আজকে একটা বন্দুক বানাবে তো আজকে আমাদের এই রকম চলবে প্রচুর খেলেছি আমি আর জিতু মিলে আমার আর তার খুনসুটিটা সবসময় লেগেই থাকে আমরা দুজন একদম ফ্রেন্ড তাই না জিতু যাই হোক জিসু আচ্ছা ঠিক আছে জিসু আমি যাই হোক বলে তোকে ডাকবো ঠিক আছে তুই আমার বাবাই শোনা তো দেখো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি তো আর বেশি ব্লগটা বাড়াচ্ছি না তো দেখা হচ্ছে আবার কাল একটা নতুন অন্য একটা ব্লগ নিয়ে তো আজকের মতো এখানে টাটা ততক্ষণ অবধি তোমার সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও যাতে আমার ভিডিও পোস্ট করার পর সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তো চলো বাই গুড নাইট দেখা হচ্ছে আবার কাল